শীতকে ঘিরে করোনার নতুন ঢেউ শুরু হতে পারে এমন আশঙ্কায় ইউরোপ জুড়ে বাড়ছে উদ্বেগ। এরই মাঝে বাড়ছে সংক্রমণ, এমন অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকা নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী অমিক্রনের আরও বেশ কয়েকটি নতুন ধরন শনাক্ত করা হয়েছে। গত বুধবার পর্যন্ত তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নে এক সপ্তাহে 15 লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে 8% বেশি। এমনকি গেল সপ্তাহে ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বেড়েছে 32%, যুক্তরাজ্যে বেড়েছে 45% পর্যন্ত।